আপনি যে রোজগার করেন, যে কর্মের দ্বারা, ন্যায় না অন্যায় ভাবে, ধর্মে না অধর্মে, যে রোজগার করে ফলটা তার উপরে বর্তায়, ভাগ করে সকলে খাবে, কিন্তু পাপের ভাগী কেউ হবে না। ওটা যে কর্ম করে ফলটা তাকে নিতে হবে। এই জন্য আমরা যতবার মরে যাচ্ছি ততবারই আমাদের বোঝা বেড়ে যাচ্ছে, সেটা হচ্ছে কর্ম ফলের বোঝা। এক জমিদার রেলওয়ে স্টেশনে নেবে, বলছে কেউ কি নাই এখানে? এমন কোনো মানুষ নেই, সহৃদয় মানুষ, যে আমার বোঝাটা বাড়িতে পৌঁছে দেবে। হরি নাম শুনছেন আপনারা, সকলে সব কিছু নেবে, জায়গা, জমি, টাকা পয়সা, কর্মফলটা কেউ নেবে না। কেউ কিনে, আমি ক্লান্ত, আমি অবসান্ত, আর পারি না, আমার বোঝাটা কেউ নেবে না, কেউ কি নেই এ সংসারে? কেউ নেই, কেউ আপনার দুঃখের ভাগ নেবে না। নেয় কে? দুজন, যাদেরকে আমরা শ্রদ্ধা করি না, যাদেরকে আমরা খুঁজি না, তারা কারা? একজন হচ্ছে বৈষ্ণব সাধু, এরা আমাদের পাপের ভাগ নিতে চায়, বোঝা হালকা করে দিতে চায়। আর এক হচ্ছে জগৎগুরু ভগবান, কিন্তু আমরা তাদেরকে খুঁজি না, তাদেরকে ডাকি না। এটাই দুঃখের বিষয়। হঠাৎ জমিদার দেখতে পেলেন একটা গাছের তলায় বসে এক পাগল হরি নাম গাইছে। এমন দুর্লভ মানব দেখো, পাগি যাকি কত ভাবনা। মানব দেখো, পাইয়া কি কত ভাবনা। এমন দুর্লভ মানব দেহো, পাইয়া কি কত ভাবনা কেও। এবে না ভজিলে যশোদা সুত, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজ। এবে না ভজিলে যশোদা সুত, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়িবে লাজ। এমন দুর্লভ মানব দেখো, পাগিয়া কি কর ভাবনা দেখো। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি কর ভাবনা কেও। গান বন্ধ কর, গান গাইলে মন ভরে, পেট ভরে না, এদের বোঝানো যায় না। এই জগতে কত মানুষ কর্ম ক্লান্ত হয়ে যাচ্ছে, এরা গান গাইছে, হরিনাম গাইছে, হরিনামে মন ভরে, পেট ভরে না। এদিকে আয়, এদিকে আয়, এই আমার বোঝাটা বাড়িতে দিয়ে আসবি, খেতেও পাবি আর অর্থও পাবি। এদিকে আয়। ঠিক আছে জমিদার বাবু, চলুন আপনার বাড়িতে দিয়ে আসি। কিন্তু তুই কত নিবি জমিদার বাবু? এমনিতেই আপনি কাউকে খুঁজে পান না,
আমি নিজের থেকে এগিয়ে এলাম, পয়সা লাগবে না, অর্থ লাগবে না, চলুন দিয়ে আস। বাহ, এমন মানুষও আছে যাদের পয়সা নেয় না, কাজ করে দেয়। আছে আছে, সে মানুষগুলো কম থাকে, আপনি চিনতে পারেন না, তাদেরকে কোনোদিন খুঁজেন না, চলুন দিয়ে আস। যে যার কাজ সে তার করছে, জমিদার টাকার হিসেব করছে, আর সাধু হরিনাম গাইতে গাইতে বোঝাটা বয়ে নিয়ে তার বাড়িতে গেল। এমন দুর্লভ মানব দেহ, ভাবনা এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কে হো। এবে না ভজিলে যশোদা সুত, এবে না ভজিলে যশোদা সুত, চরমে পড়ি বেলা। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কে হো। এমন দুর্লভ মানব দেহ, পাইয়া কি করো ভাবনা কে হো। একটা জিনিস ভালো লাগছে, ছেলেটা খেতে পায় না বটে, কিন্তু গান ভালো গায়। আগে জমিদার বাবু, আমি শুধু গান গাই না, আরো আরো অনেক কিছু জানি। বলে যেমন যেমন আমি বলে দিতে পারি, এই যে এখানে যারা বসে আছে, যারা দাঁড়িয়ে আছে, যারা চলাফেরা করছে, এরা কে কবে মারা যাবে আমি বলে দিতে পারি। বলে সে কি রে, এই যে মহা সাংঘাতিক বিদ্যা, কে কবে মারা যাবে তুই কি করে বলবি? বলে পারি, এ আমার গুরুদেবের কৃপায় আমার বিদ্যা আছে, কে কবে মারা যাবে আমি বলে দিতে পারি। মানুষ চেনা বিষম দায়। জমিদার হেসে বলল, নিজের পেট চালাতে পারে না সে, লোকে কে কবে মারা যা বলতো, আমি কবে মারা যাব? জমিদার বাবু, এই কলিকালের একটা দোষ কি জানেন, সত্য কথা বললে মানুষ বিশ্বাস করে না, কিন্তু মিথ্যা বলুন আপনার গায়ে হাত বুলবে, মানুষ আপনাকে পুরস্কার দেবে, প্রশংসা করবে। এখন আমি ভাবছি আপনাকে কোনটা বলবো, মিথ্যে বলবো না সত্য বলবো, আপনি কবে মারা যাবেন? এই মিথ্যে বলবি কেন, বল আমি কবে মারা যাব, দেখি তোর পেটে কত বড় বিদ্যা, খেতে না পেয়ে হরিনাম গাইছিস, লোকের কাছে পয়সা চাইবি বলে, আর তোর পেটে এত বড় বিদ্যা, বল আমি কবে মারা যাব। ভক্তমণ্ডলী মায়েরা, মানুষ চেনা বিষম দায়। ভালো জামা কাপড় পরলেই যে ভদ্রলোক ভাববেন না, পকেটমার হতে পারে, দুশ্চরিত্র হতে পারে, শরীরকে জামা দিয়ে ঢাকা যায়, চরিত্রকে ঢাকা যায় না। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, ওই ছেলেটা কি বলল জানেন, আপনি কতদিন বাঁচবেন এটা না। বলে তাহলে কি আজকে, আজকে হলেও তো ২৪ ঘন্টা হয়, আপনার কিন্তু আয়ুকাল তাও নেই। সে কি, তাহলে কত, ২৪ মিনিট। এটি সত্য, আমরা যারা হরিনাম শুনছি, ব্যস্ততায় রয়েছি, সকলেরই একই গোত্র, কার কখন শ্বাসটি বন্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আমরা কেউ জানি না। অনেক অহংকার করি আমরা, অনেক ঝগড়া করি, দ্বন্দ্ব করি, কিন্তু আমি যে কতক্ষণ থাকবো আমি নিজেই জানি না। আপনি আর ২৪ মিনিট বাঁচবেন? জমিদার তাজ্জব বেনে গেল, বিস্ময়ে প্রকাশ, বলিস কি রে,
লোক ঠকালাম, অনেক মানুষকে কাঁদালাম, এখনো আমি ভোগ করি নাই, শুধু সঞ্চয় করে গেলাম। আর তুই বলছিস আমি আর ২৪ মিনিট বাঁচব? জমিদার, আর ২৪ নাই, ১৪ মিনিট কেটে গেছে এই কথা বলতে বলতে। মানুষ জানে না তাস খেলে, সময় পাস করে, সিরিয়াল দেখে সময় পাস করার জন্য। মূর্খ, বোকারে কত সময় পেয়েছি যে পাস করার সময় নাই। একটা নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেন দেওয়া হয়, একটা নিঃশ্বাস, তার যে মূল্য মানুষ দিতে পারে না একটা নিঃশ্বাসের। আর মূর্খ মানুষ রাজনীতি করে আর সমাজনীতি করে দ্বন্দ্ব কলহ তাস পাশা জুয়া লটারি এগুলো নিয়ে টাইম পাস করে। নিজের আয়ুকাল নিজে নষ্ট করে, কাজের কাজ হলো না, যা বলার কথা বলা হলো না, যা করার জন্য এলো তা করা হলো না। তাহলে তুই বলছিস আমার আয়ু ২৪ ছিল, ১৪ কেটে গেছে, সে কি রে এরকম জীবন? আপনারা জানেন না, জীবন মানে কোনো বস্তু নয়, জীবন তো সময়। সময় যাচ্ছে মানে তোমার মৃত্যু হচ্ছে। এই সত্যটাকে যারা জানে তারা সময় নষ্ট করে না। মানব জীবনে সবচাইতে বড় জিনিসের দাম হলো এই সময়। সময় শেষ তো তুমি শেষ, পৃথিবী থাকবে, মানুষ থাকবে, তুমি থাকবে না। তাহলে তুই বলছিস আর ১০ মিনিট ছিল, নাই, এখন আপনি আর ৪ মিনিট বাঁচবেন। এভাবেই মানুষ তার জীবনের ক্ষয় করে। এই কীর্তন গাইছি আয়ু মৃত্যুর দিকে যাচ্ছে, আপনারা শুনছেন, আপনাদেরও আয়ু কাটছে। যা করেন আপনি আপনার আয়ু নষ্ট করছেন, তবে যা করার জন্য এসেছি সেটা যদি করতে পারি তাহলে কাজ হলো, সময়টা কাজে লাগলো, সময়ের সদ্ব্যবহার হলো। কলির মানুষ প্রণাম, সকালে প্রণাম, দুপুরে প্রণাম, সন্ধ্যায় প্রণাম ভগবান। হরিনাম কীর্তন কলির ধর্ম, মানব ধর্ম, জীবের ধর্ম। সব করলো এটা করলো না, সব কাজের মূল্য এখানেই থাকবে, সঙ্গে যাবে না, কিন্তু হরিনাম কৃষ্ণ নাম সদ অনুষ্ঠান সদাচার দান ধ্যান পূর্ণ হবে, সঙ্গে যাবে। এরপরে ব্রাহ্মণ বাড়িতে জন্ম নেবে, পূজার সুযোগ পাবে, অধিকার পাবে, ভক্তের গৃহে জন্ম নেবে, প্রসাদ পাবে, নিতাই গৌর বলার সুযোগ। তাহলে তুই বলছিস আমি আর ৪ মিনিট। একটা কথা আপনাকে বলে দিই, সময় তো আপনার নেই, আপনি মরে যাবেন। আচ্ছা জমিদার বাবু, আপনি কি জানেন যে ওই মরে যাওয়ার পরে মানুষ কোথায় যায়? কিরে হাসছিস কেন? হাসবো না, কারণ আপনি এর উত্তর জানেন না। মর
ছাড়ার পরে মানুষ কোথায় যায় আপনি জানেন না। না জানার কারণ হচ্ছে যেখানে জানা যায় আপনি জীবনে সেখানে যান না। আপনি অসৎসঙ্গে গেছেন, সুরাপান করতে গেছেন, অর্থ অপহরণ করতে গেছেন, মানুষকে ঠকাতে গেছেন, কিন্তু ধর্মসভায় যান না, যেখানে হরিনাম হয়, যেখানে সাধু সন্তরা আসে, আপনি সেখানে যান না। কারণ ওইখানেই জীবনের সত্যের প্রকাশ হয়। সংসারে এমন কোন জায়গা নাই যেখানে সত্য কথা কেউ বলে, কেবল হরি বাসরে তীর্থস্থানে সাধু সন্তরাই সেই সত্যটা মানুষকে জানায়। আপনি তো জীবনে শুধু অর্থ উপার্জন করার জন্য ন্যায় অন্যায় বোধ রাখেন না, ছুটেছেন দেশ থেকে দেশান্তর, কেবল এদেশ থেকে ওদেশে ছুটে বেরিয়েছেন অর্থের লোভে, কিন্তু জ্ঞানের লোভে জানার লোভে কোনোদিন সাধু সঙ্গ করেন না। জানবেন কি করে? কেউ যদি এই তত্ত্বটা জানতে পারত তাহলে তার কর্মটা বদলে যেত, তার খাওয়া বদলে যেত, চলা বদলে যেত, জীবনটাই বদলে যেত। তাই যাক, আপনার তো জানা নেই, আমি আপনাকে বলি, মানুষ মরলে দুটো জায়গা যায়। এক হচ্ছে যারা মনুষ্যোচিত কর্ম করে, পশুর ব্যবহার না। হ্যাঁ, পশুর একটা ধর্ম আলাদা, মানুষের একটা ধর্ম আলাদা। তা মানুষ যদি মানুষের ব্যবহার না করে পশুর খাদ্য খায়, পশুর ব্যবহার করে, পশুর কর্ম করে, তাহলে সে নরকে যাবে, যেখানে ছেলে বাবাকে মানে না, স্ত্রী স্বামী মানে না, স্বামী পত্নীকে মানে না। এইখানে আপনার জন্ম হবে, ওইখানে জ্বালায় যন্ত্রণায় মারপিট করে কলহ করে গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে আপনাকে মরতে হবে। এই জন্য যদি কেউ হরিনাম কৃষ্ণ নাম করে, হ্যাঁ, তাকে বাবাজি হওয়ার লাগে না, তিলক দেওয়ার লাগে না, মালা পরার লাগে না, তবুও তিনি সাধুর উপরে থাকতে পারে। কখন? যদি সত্য বলে। সত্য কথা বলে, সৎ পথে চলে, সৎ ভাবনা ভাবে, সৎ কর্ম করে, ও সাধু, ও বৈকুণ্ঠে যাবে, ও ভগবত লোকে যাবে, ভগবান রথ পাঠিয়ে দেবে, দূত পাঠিয়ে দেবে। যাক, বেশি বলবো না, কারণ আপনার আয়ু নাই, শোনার সময় নাই, যখন ছিল তখন শোনেন না। এই জন্য জীবনে আপনি ভালো কাজ করেন না, আপনাকে জমলোকে যেতেই হবে। তবে আপনি মনে রাখবেন, ওখানে বিচার হবে। যেমন এই জগতে কেউ অন্যায় করে পার পায় না, তাকে জেলে যেতে হয়, তাকে কোর্টে উঠতে হয়, বিচারশালায় বিচার হয়, তার দণ্ড হয়, ঠিক তেমনি ওখানেও গিয়ে আবার দণ্ড। কারণ এখানে সামাজিক কর্ম, ওখানে আধ্যাত্মিক কর্ম। এখানে ঠকালে ওখানে ঠকাতে পারবে না, এখানে মিথ্যা সাক্ষী জোগাড় করা যায়, ওখানে করা যাবে না। কারণ ওখানকার সাক্ষী মানুষ নয়, দিনের বেলা লক্ষ্য রাখে কে? সূর্যদেব। কে কি কর্ম করছেন, কে কাকে ঠকাচ্ছেন, কে কোন পথে যাচ্ছেন? সূর্যদেব। এক সূর্য সমগ্র পৃথিবীকে লক্ষ্য রেখেছে। আর একজন এই রাতের বেলা চন্দ্রমা, চাঁদ, তারা, নক্ষত্র আপনাদের দৃষ্টি রেখেছে, কে কি করছেন, হিসেবটা পৌঁছে যাবে আপনার যাওয়ার আগে। এই জন্য এখানে মিথ্যা সাক্ষী জোগাড় করা যায়, ওখানে হবে না। আপনারা লক্ষ্য করবেন, ধরিয়ে দিই, জজ কোর্টে দেখবেন জজ সাহেবের পিছনে দেওয়ালে একটা পুতুল থাকে, তার কালো কাপড় দিয়ে চোখটা বাঁধা,
হাতে দাঁড়ি পাল্লা, জানেন ওকে? ওখানে আছে, আজও গিয়ে দেখবেন, পরেও গিয়ে দেখবেন, ওটা অনাদিকাল থেকে আছে। কি ওটা? চোখে বাঁধা, নাম তার ধর্ম। ওই যে লাল কাপড়ে বাঁধা, কি আছে? হাত দিয়ে বলতে হবে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। কাকে স্পর্শ করে বলি আমরা? মিথ্যা বললে দাঁড়ি পাল্লা আছে, কাপড় বাঁধা আছে চোখে, আমি দেখবো না। তোমার কাজ তুমি করে যাও, এই দাঁড়ি পাল্লায় চলবে। তাহলে জেনে রাখুন, লাল কাপড়ে বাঁধা অন্য কিছু নয়, যার নাম জানেন কিন্তু সকলে তার মানে মহিমা জানেন না, সেটা কি? যার নাম শ্রীমদ ভগবত গীতা। হ্যাঁ, অনেক কিছু পড়ি, ম্যাগাজিন পড়ি, প্রেমের গল্প পড়ি, ইতিহাস পড়ি, কিন্তু আমরা গীতা পড়ি না। একজন মানব জীবনের এত ধ্বংসের পরিণতি গীতা। শ্রীমদ ভগবত গীতায় স্পর্শ করে বলতে হবে, সে সাধু হোক অসাধু হোক, হাত দিতে হবে আর বলতে হবে যাহা বলিব, তারপরে তুমি কি বলবে সেটা তোমার ব্যাপার, কিন্তু হাত দাও, হাত দিয়ে বলো, এটাই থাকবে দাঁড়ি পাল্লায়। এই জন্য হে মানব, নিজের ধ্বংস নিজে করো না। জিজ্ঞাসা করবে ওখানে ধর্মরাজ, যমরাজ আপনাকে জিজ্ঞাসা করবে, আপনি কোন ফলটা আগে নেবেন, পাপের ফল না পুণ্যের ফল? দয়া করে আপনি বলবেন যে আমি আগে পুণ্যের ফলটা নেব। জমিদার ধাকুনি দিয়ে বলল, আমি কি মরে গেছি রে? তুই কি বড় বড় কথা বলছিস? আমি মরলে তবে তো আপনি আর এক সেকেন্ড বাঁচবেন। সবচাইতে ধ্রুব সত্য হল মৃত্যু। সংসারে মানব জীবনে সবচাইতে সত্য হল মৃত্যু। একে কেউ রোধ করতে পারে না, ডাক্তার পারে না, বৈজ্ঞানিক পারে না, সাহিত্যিক পারে না, মহাবীরেরাও পারে না এর কাছে পরাজিত। মরে গেল জমিদার, দেহ রইল, শ্মশানে গেল দেহ, কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শুনছেন, এত বড় সত্যটা জেনে নেন, মৃত্যু হয় দেহের, মানুষের না। মানুষ কোনটা? এটা না, এটা মানুষের খাঁচা দেহ। এ খাঁচা বারবার পাই আমরা, এটা ছাড়লে আবার একটা খাঁচায় ঢুকব, কিন্তু ঢুকব আর বেরোব সে কে? সেটাই আমি। যে এখানে মরলো, আবার একটা মায়ের গর্ভে গিয়ে ঢুকলো, সে কে? সেটাই আপনারা, সেটাই আমরা। তার নাম আত্মা, তার মৃত্যু নাই। কর্মফলের বোঝাটা মাথায় নিয়ে যেরকম কর্ম করে সেরকম মায়ের গর্ভে গিয়ে প্রবেশ করে। জমিদার মারা যাওয়ার পরে জমলোকে গেল, জমলোকে জিজ্ঞাসা করা হলো, চিত্রগুপ্ত তাহলে বলো, এ পাপি কি করেছে, কি কি কাজ করেছে একটু খাতা দেখে বলো। চিত্রগুপ্ত খাতা দেখে বললেন, মহারাজ এ সারা জীবনটাই কেবল পাপ অপরাধ, ভালো কাজ করে। যমরাজ একটু মন্দ হাসি হেসে বললেন, চিত্রগুপ্ত এ জীব জন্তু নয় মানুষ, জানতে অজান্তে কি একটা ভালো কাজ করেনি? ভালো করে দেখো। হায় রে মানুষ, যদি মরার আগে কেউ হরিনাম তত্ত্বটা জানতো, জীবনের তত্ত্বটা জানতো, তাহলে কি এরকম করে পাতা খুঁজতে হতো? সে ভালো কাজ করত। খাতা খুলে দেখতে দেখতে একবারে
শেষের পৃষ্ঠায় চমকে উঠল চিত্রগুপ্ত, লেখক রাইটার, চমকে উঠল মহারাজ ভুল হয়েছে, একটা পুণ্য আছে একবারে মৃত্যুর দিনে। এই কাহিনীটা যারা শুনছেন মন দিয়ে, আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। বলছেন শেষের দিনে একটা পুণ্য কাজ করেছে, শেষ মানে মৃত্যুর দিন। মনে পড়ছে কি কাজ করেছে? জমিদার বলছে আজকেই শুনলাম, ভালো কাজ কি খারাপ কাজ কি আপনি বলুন তো, আমি মৃত্যুর দিনে কি ভালো কাজ করেছি? আপনি ২৪ মিনিট একজন সাধুর সঙ্গ করেছেন। সাধু সঙ্গের মহিমা দেখুন। তাহলে এতদিন আমরা যাদের সঙ্গে আছি তারা কারা? তাদের নামে লেখা হলো নরক যন্ত্রণার পাপ। মৃত্যুর দিনে যার মাথায় বোঝা তুলে দিয়েছিল সে ছিল একজন সাধু। জেনে আগুনে হাত দিলেও যেমন পুড়ে যায়, চোখ বন্ধ করে হাত দিলেও হাত পুড়ে যায়, এটা আগুনের ধর্ম। সাধুও হচ্ছে আগুন। জেনে না জেনেও এই সাধুর মহিমা আপনি প্রাপ্ত হবেন। চোখে জল এল, জমিদার কেঁদে উঠল। জীবনে এত কিছু জানলাম রে, সাধু জানলাম, মানুষ চিনলাম না, কার সঙ্গে থাকলে পাপ হয়, কার সঙ্গে থাকলে দেব ভাব আসে। জানা হলো না। এখন আপনি বলুন এই পাপ আর পুণ্য, আপনার তো অনন্ত জন্ম শুধু পাপ, তা নরকে যেতে হবে, কষ্ট পেতে হবে, দণ্ড নিতে হবে, আর এই সামান্য ২৪ মিনিট এক সাধুর সঙ্গ করেছিলেন, হ্যাঁ, তাই তার ফলে আপনি ২৪ মিনিট পুণ্য অর্জন করেছেন, তার জন্য আপনি সময় পাবেন ২৪ ঘন্টা। একটা ভালো জায়গায় আপনাকে রাখা হবে ২৪ ঘন্টা, যেখানে সাধু থাকে, সন্তরা থাকে, যেখানে হরিনাম হয়, যেখানে কৃষ্ণ নাম হয়, যেখানে নিরানন্দ নেই, যেখানে কেবল প্রেম আর আনন্দ। এখন বলুন আপনি কোনটা আগে নেবেন? জমিদারের মনে পড়ল সেই বোঝা বোহা কুলি সাধু আমায় বলেছিল আগে পুণ্যটা চাইবে। যমরাজ, হে ধর্মাবতার, হুজুর সারা জীবন যখন অনন্ত নরকের ঘানি টানতে হবে তখন ওটা শেষেই নেব, টুকরোটা সেরে নি, আগে আমাকে পুণ্যের ফলটা দিয়ে দেন। ঠিক আছে, একে নিয়ে যা, ২৪ ঘন্টা ওই নন্দন কানন ছেড়ে দাও, দেবলোকের নন্দন কানন, সেখানে উপভোগ করো আনন্দ, প্রেম, কৃষ্ণ নাম, মন্ত্র, এটা উপভোগ করো।
চব্বিশ ঘন্টা পরেই তোমাকে টানতে টানতে আমার লোকেরা নিয়ে আসবে নরকে নিয়ে। ভাজ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ভাজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 নামে বুক ভরে যা অভাব মিটা 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 নামে বুক ভরে জগায় মহাসুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে ওই ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে কৃষ্ণ কৃষ্ণ বল মুখে নামে বুক ভরে যায় অভাব মিটা নামে
রূপে ভরে যায় অভাব মিটায়, হরি নামে বুক ভরে যায় অভাব মিটায়, হরি নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাবই জাগায় মহা সুখে কৃষ্ণ কৃষ্ণ বলমুখে, স্বভাব জাগায় মহা সুখে কৃষ্ণ কৃষ্ণ বলমুখে। হ্যাঁ, কিছু মনে করো না বাবা, আর তোমাকে নাচা গানা করতে হবে না, টাইম হয়ে গেছে। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, কাঁদলে হবে রে? এতগুলো বৎসর বেঁচে থাকলি তখন হরিনাম বললি না, আজকে মোটে ২৪ ঘন্টা সময় পেলি, আনন্দে আত্মহারা চোখের জলে কাঁদছিস। চল, সময় হয়ে গেছে বা, এই জন্য গোড়ার থেকে সাধু সঙ্গ করতে হয়, তবে এই সত্যটা মানুষ জানতে পারবে, আর সময় থেকে কাজের কাজ শুরু হবে। এখন চলেন, আপনাকে নরকে যেতে হবে, দাঁড়া। তুমি কে? আরে আরে, জমিদার বলে উঠল, আরে তুই সেই ছেলে না যে রেলওয়ে স্টেশনে আমার বোঝা বই এনেছিল, যে আমাকে বলেছিল আমি ২৪ মিনিট, তুমি? আরে তুমি তো সেই সাধু। হ্যাঁ জমিদার বাবু, তাহলে আমাকে চিনতে পেরেছেন? চিনবো না, আজ তোমার জন্যই আমার এই জায়গায় আসা, এই ২৪ ঘন্টা হরিনাম গাইবার সুযোগ পেয়েছি তোমার জন্য। তোমায় চিনতে পারিনি বাবা, ছেঁড়া কাপড় পরে আছো, মাথায় তেল নাই, পেটে অন্ন নাই, আমি তোমাকে ভিখারি মনে করেছিলাম, কিন্তু তুমি যে রাজার রাজা, তুমি যে দেবতারও উপরে, আমি তোমায় চিনতে পারি। তা তুমি এখানে এলে আপনার কাজের জন্য, আপনি ভয় করবেন না, আর আপনাকে নরকে যেতে হবে না। কেন? আপনি বুঝতে পেরে গেছেন হরিনামের কি মহিমা, আপনি বুঝতে পেরে গেছেন সময়ের কতখানি মূল্য। সংসারের জন্য কেউ আমরা আসিনি, আমি এসেছি আমার জন্য। আমরা এটা যতদিন না বুঝতে পারব, আমাদের সময় জীবন আয়ু সব আমরা অকারণে হারাব। খালি হাতে আমাদের ফিরে যেতে হবে নিজ লোকে। যমদূতগণ বলছে, তোমার ২৪ ঘন্টা হয়ে গেছে, এবার তুমি যমলোকে চলো, নরকে চলো। ঠিক সেই সময় বিষ্ণুদূত চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবানের স্বরূপ, তারাও এলো, এসে বলছে ও নরকে যাবে না। ২৪ ঘন্টা হরিনাম কীর্তন করেছে, ও আর নরকে যাবে না, ও বৈকুণ্ঠের যাত্রী। হরি হরি নামের মহিমা। পাপি ২৪ ঘন্টা সাধু সঙ্গে হরি নাম করে মুক্ত হয়ে বৈকুণ্ঠ যাত্রা করলেন নিত্যধাম। এই জন্য আপনাদের বলেছিলাম, আপনারা ভাগ্যবান আর ভাগ্যবতী যে হরিনাম শুনছে। ২৪ মিনিটের ফল যদি ২৪ ঘন্টা হয়, আজকে যারা আপনারা এক ঘন্টা হরিনাম শুনবে, এ ফল কে দেবে? কত ঘন্টা হবে? দেখুন কি হরিনামের মহিমা। আমরা এই তত্ত্ব সংসারে আছে, এই বস্তু সংসারে আছে, আমাদের পাওয়ার অধিকার আছে, কিন্তু আমরা সাধু সঙ্গ না করার জন্য অর্থ সঞ্চয় করে গেলাম, কিন্তু ধর্ম সঞ্চয় করা হলো না।
এই জন্য কি শ্রীকৃষ্ণের নাম কীর্তন প্রতিদিন করতে হবে মহাপ্রভুর বাণী, সংসার বাদ যাবে না, আরো উন্নতি হবে। ভগবানের শুভ দৃষ্টি পড়লে আপনার অর্থ নাশ হবে না, জীবন নাশ হবে না, কারণ তার শুভ দৃষ্টিতে সকল অশুভ দূরীভূত হয়ে যাবে।